রাজু সাহেব। জি স্যার। কি অবস্থা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো মনে হয় আমাকে প্রমোশনের ব্যাপারে বলেছিলেন। জি স্যার। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে এক রাতের মধ্যে প্রমোশন করিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। জি স্যার, আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি আছি। আমি আমি আপনার ওয়াইফকে চাই এক রাতের জন্য। স্যার এটা আপনি কি বলছেন? কেন, আপনি তো বলেছিলেন যে আপনি নাকি প্রমোশনের জন্য সব কিছু করতে পারবেন। স্যার আমার বলার মানেটা এটা ছিল না। আর তাছাড়া স্যার এসব আপনাদের সমাজে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমাদের সমাজে এসব গ্রহণযোগ্য নয়। রাজু সাহেব বিষয়টা একবার ভেবে দেখুন, আমাকে কিন্তু অনেকেই বলে রেখেছে তাদের প্রমোশনের ব্যাপারে, আর তাদের মধ্যে থেকে আমি যে আপনাকে প্রমোশন দিব আমার বেনিফিটটা কোথায়? আর তাছাড়া আমি যদি আপনাকে প্রমোশন করিয়ে দেই আপনার পজিশন অনেক হাই চলে যাবে, কোম্পানি সবাই আপনাকে বস বলে ডাকবে, আই মিন যারা আপনার নিচে র্যাঙ্ক করে তারা আপনাকে বস বলে ডাকবে, স্যালারিও ভালো হয়ে যাবে, এর থেকে বেশি আর কী চান আপনি? এই নিন আমার কার্ড, আশা করছি আজকে রাত্রে আপনি আপনার ওয়াইফকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। জি স্যার আমি ভেবে দেবো বিষয়টা। উঠি স্যার, আসি স্যার। ওকে। বস যে আমার ওয়াইফকে পছন্দ করেছে আর ওর সাথে রাত কাটাতে যাচ্ছে সেটা আমার ওয়াইফকে আমি কীভাবে বোঝাই? এটা তো অসম্ভব, ও তো কিছুতেই মানবে না, এটা আমি ভালো করেই জানি। এটা যে কী করে বোঝাই, কিন্তু এই প্রমোশনও তো আমি কিছুতেই পাবো না। আমি যদি হাজারো চেষ্টা করি এই প্রমোশন আমার পাওয়া সম্ভব। কি হলো, কি এত ভাবতেছ, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? না তেমন কিছুই না। যাই হোক, তুমি এসছো ভালো হয়েছে, তোমার সাথে কিছু কথা আছে আমার। তোমার জামাই অনেক বুদ্ধিমান। কি করছেন এসব আপনি? কেন, তোমার জামাই তোমাকে বলে পাঠায় নাই যে এখানে তোমাকে কেন আনা হয়েছে? ও তো শুধু বলেছে আপনার সাথে দেখা করার জন্য। কি, তার মানে ও তোমাকে কিছুই বলে নাই? ঠিক আছে আমি দেখতেছি। হ্যালো, এই রাজু সাহেব, বুঝলাম না মিয়া, আপনি আপনার ওয়াইফকে বলেন না যে কি করতে হবে? আচ্ছা যাই হোক, আপনি আমার বাসায় এসে আপনার ওয়াইফকে বোঝান, তাড়াতাড়ি আসুন। শোনো, আমি এখন তোমাকে একটি কথা বলবো, একটু ঠান্ডা মাথায় শুনবে প্লিজ। বস তোমাকে খুব পছন্দ করেছে, আর যদি আজকে রাতটা শুধু তুমি বসের সাথে থাকো, বস আমাকে প্রমোশন করিয়ে দেবে। আমার কথাটা একটু বলার চেষ্টা করো। এই প্রমোশনের জন্য অফিসে সবাই মুখ্য হয়ে আছে, আর আমি যদি চাই সাধারণ ওয়েতে এই 10 বছরেও এই প্রমোশনের কাছে পৌঁছতে পারবো না, প্লিজ। আর তাছাড়া তুমি আমার ওয়াইফ, আমার যদি কোনো সমস্যা না থাকে তোমার আমার সাথে প্রশ্নই আসে না, আমি নিজে ভুলে যাবো আজকে রাতের কথা, প্রমিস, প্লিজ। বাহ রাজু সাহেব বাহ, এই না হলে প্রমোশন পাওয়ার মতো কথা, যান আপনার প্রমোশন হয়ে গেছে। জি স্যার। রাজু সাহেব, যে মানুষটা প্রমোশন পাওয়ার জন্য নিজের ওয়াইফকে তার বসের কাছে দিয়ে যেতে পারে, কি গ্যারান্টি আছে যে আজ বাদে কাল আপনাকে যদি কোনো ভালো অফার দেওয়া হয় আপনি আমার কোম্পানিটাকে বিক্রি করে দেবেন না? এটা ছিল শুধুমাত্র আমার একটা পরীক্ষা, আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি প্রমোশন পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারেন। আরে ভাই, আপনার যদি প্রমোশনের এতই দরকার পড়তো আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো মতো করতে পারতেন, কিন্তু আপনি তো সেগুলো কিছু করলেন না, প্রমোশন পাওয়ার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে ফেললেন। একটা কথা বলি আপনাকে, নেক্সট টাইম যদি আপনার সত্যি প্রমোশনের দরকার হয় না, অন্তত প্রমোশনের জন্য এমন কাজ করবেন না, প্রমোশন পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো কষ্ট করে করুন। যান আপনার ওয়াইফকে নিয়ে যান।